সত্যি একটা বৃহত্তর একটা ম্যাক্রো লেভেলের পলিটিক্যাল গভর্নেন্স এর ইন্টারভেনশন ছাড়া সত্যি আমাদের পক্ষে হয়তো এটা থেকে উত্তরণ সম্ভব নয়। তো আমার মনে হয় আমরা যখন একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের মতন করে কিছু কিছু অসুবিধে জানাচ্ছি, এবং প্রত্যেকটি নাগরিক, সেক্ষেত্রে সে নাগরিকের কি বৃত্ত, কি ধর্ম, কি ভাষা, সে কোন জায়গা থেকে আসছে, আমার কাছে সত্যিই খুব অবান্তর। তার যে অসুবিধার কথা সে যখন জানাচ্ছে, সেটা যদি যারা নিয়ম কায়েম করছেন তার বিরুদ্ধে থাকে, আমি মনে করি এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা তাদের পক্ষেও নোট নেওয়ার জন্য। কারণ সে তোমায় জানান দিচ্ছে, এই জানানি নেওয়াটা খুব জরুরি। আমি যদি জানানি নেওয়ার রাস্তা বন্ধ করে দিই, আমি কিন্তু আখেরে আমারও এমন একটা দিনের দিকে নিয়ে চলে যাচ্ছি যেখানে আমি কখন পায়ের তলা থেকে মাটি সরে গেল একজন রাজনীতিবিদ হিসেবে, একটি দল হিসেবে টেরও পাবো না। কারণ আমি ধরে নেব সবাই আমায় সাপোর্ট করে, তার কারণ আমি সকলের মুখ বন্ধ করিয়ে দিচ্ছি, তারপর একদিন আমি দেখব আমি আর নেই। তো সুতরাং বিরাগকে কোথাও কিন্তু শুনতে পাওয়ার মতন একটা পরিবেশ যদি থাকে, আমার মনে হয় দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এনি পলিটিক্যাল পার্টি, ফর এনি গভর্নমেন্ট। কারণ সেখানেও কিন্তু তারও অনেক পরিবর্তনের, তার মধ্যেও অনেক বদল আনার অনেক ইঙ্গিত থাকতে পারে, অনেক সমাধান সূত্রের কিছু কিছু আভাস থাকতে পারে। সেটা যদি সে না নেয় তাহলে কিন্তু একটা বৃহত্তর জায়গায় সে নিজেরও ভয় বিশ্বাস মানে দারুণ কিছু উপকার করছে না। এবং আমার মনে হয় সেখানে আরেকটা জায়গা যেটা আমি বলবো, যে এই যে ডিসেন্টের ভয়েস সেটা তো থাকবেই, অ্যান্ড উই হ্যাভ টু বি ফার মোর টলারেন্ট টুওয়ার্ডস ডিফারেন্সেস। আমাদের ভিন্নতার প্রতি সহিষ্ণুতা আনতে হবে।